হেই গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি সকালে তাড়াতাড়ি উঠে পড়ি, কারণ আমার আজকে কোচিং ছিল। তো এই তো আমি আমার ড্রেস পরে নিই, টি শার্ট আর একটা প্যান্ট পরে নিই। আর আজকে আমার একটু প্ল্যান ছিল, যার জন্য আমি একটু মেকআপও করব, মানে সিম্পল টাইপের একটু মেকআপ করব, যাতে তেমন বোঝা না যায়। তো এই তো আমি একটু মেকআপ করে নিই, যাতে আমাকে একটু ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি এখন আমার ব্যাগটা প্যাক করতেছি, কারণ আমি এখন একদম কোচিং থেকে দেন হচ্ছে আমি ওইখানে জয়েন করব, যার জন্য হচ্ছে ব্যাগটা আমার ক্যারি করতে হবে। তো এই তো ব্যাগট্যাগ রেডি করে এখন একটু ঢং করতেছি। নিজেকে অনেক সুন্দর লাগছিল, যার জন্য নিজেকে একটু দেখতেছিলাম, বারবার ভিডিও করতেছিলাম নিজের ভিডিও। এই তো আমি আবারও আমার ভিডিও করতেছি। আর এখানে হচ্ছে আমার বেডের অবস্থা অনেক বাজে, আমি এসে একদম গুছাবো। আর মজার কথা, আজকে আমাদের কোনো কোচিং ছিল না, কিন্তু আমি ভাবছি আজকে আমাদের কোচিং ছিল। কথা হচ্ছিল যে শনিবারে যাওয়ার কথা, তো আমি ভাবছি যে আজকেও হয়তো আসছে। আর এখানে আমি এক ঘন্টা এখানে বসেছিলাম, তারপর প্রীতি আসছে, প্রীতি এসে আমাকে নিয়ে গেছে, কারণ আমার কাছে টাকাও ছিল না। তো আমি প্রীতির জন্য এক ঘন্টা ওয়েট করছি। আর এই তো এখন আমরা বসুন্ধরা চলে আসছি। আসলে আজকে আমরা মুভি দেখবো, আর হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে আমাদেরকে ট্রিট দিবে, কারণ কালকে ওর বার্থডে গেছে। তো এই যে ওই, আর ও হচ্ছে আমার ব্যাগটা নিয়ে রাখছে। আমি ওকে বলতেছিলাম যে আমার ব্যাগটা কিউট কিনা, বাট ও আমাকে বলে না, তোর ব্যাগটা কিউট না, তেমন কিছুই না। তো এখানে আমি অনেক লজ্জা পেয়েছি, আমি নিজেকে নিজে বলতেছিলাম বিজ্জাতি কাটদি মেরি এস, এসব বলতেছিলাম। তো এই তো আমরা হচ্ছে পপকর্ন আর হচ্ছে ড্রিঙ্কস নিয়ে দেন ঢুকে পড়ি। আমরা ভাবছি আমরা লেট হয়ে গেছি, কিন্তু আরও 10 মিনিট পর হচ্ছে ওইটা স্টার্ট হয়। আর এই তো আমরা এখানে বসে বসে নিজেদের ভিডিও করতেছিলাম সব কিছু, তারপর 10 ঘন্টা পর এখন হচ্ছে এটা স্টার্ট হয়েছে। আর মুভিটা অনেক বেশি মজার ছিল, লাইক পুরোটা মুভির মধ্যে হচ্ছে হরর সিন ছিল, কোনো একটা সিনও ছিল না যেখানে জাস্ট এমনি ফালতু কথা বলে বা কিছু। অনেক বেশি ভয়ানক ছিল। আমি তো মাঝখান দিয়ে আমার চোখ অফ করে ফেলি, কান অফ করে ফেলি, কারণ আমি হচ্ছে রক্ত দেখতে পাই না। আর এখানে পুরোটার মধ্যে জাস্ট রক্ত আর রক্ত, তো আমি এগুলো দেখতে পারতেছিলাম না। এই যে মুভিটা শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই নেমে পড়ছি। আর মুভিটা অনেক বেশি মজার ছিল, যারা যারা দেখছে সবাই জানে মুভিটা অনেক বেশি মজার ছিল। আর আমরা এখন নেমে যাচ্ছি, আমরা এরপর হচ্ছে ধানমন্ডি চলে যাব। আর আজকে আই গেস এখানে লাক্সের স্পন্সরশিপ বা কিছু ছিল, যার জন্য আমাদের সবাইকে লিকুইড সোপটা দেওয়া হচ্ছিল, এই যে সোপটা। আর এখন আমরা ধানমন্ডি চলে আসছি, এখানে একটা শপে ঢুকছি। আমি জানতাম না এটা কি, আমার বোন জানে, পরে চুজ করতে বললো। পরে আমি বললাম যে কাপ কেকস নেই, ভালো লাগবে জিনিসটা, কজ ওর বার্থডে, তো গোল টাইপের কিছু নেই। পরে এই কাপ কেকস দুইটা নিছি, একটা আমার তরফ থেকে, একটা আমার বোনের তরফ থেকে। দেন এটাও কাটছে, আগে পিতিরটা কাটলো, দেন হচ্ছে আমারটা কাটছে। আর এখানে হচ্ছে ওর কাপ কেক কাটা হওয়ার পর আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে যাই, বিকজ আজকে হচ্ছে ওর ট্রিট দেওয়ার কথা ওর বার্থডে অনুযায়ী। তো আমরা এখন চাপঘরে চলে আসছি। এই তো চাপঘরটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর ছিল, ধানমন্ডি থেকে আমরা বনানীতে যেটা গিয়েছিলাম ওটা আরও বেশি সুন্দর ছিল ইন্টেরিয়ার কাজগুলো। আর এখানে আমরা অর্ডার করে দেন খেতে থাকি, বিকজ আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, সকাল থেকে খাইনি, ওই পপকর্ন আর সফট ড্রিঙ্কসই ছাড়া আর কিছু খাওয়া হয় নাই। তো এখানে আমরা খাচ্ছিলাম, আর এখানে যে ও ভিডিও করছিল। আর খাওয়া শেষে আমরা বের হয়ে রিক্সা নিয়ে বাসার জন্য রওনা দিয়ে দিই।